হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই WBCS সিম্পলিফাইড চ্যানেলে। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ ইকোনমি সিরিজ অ্যান্ড দিস উইল বি দ্য লাস্ট পার্ট অফ ব্যাঙ্কিং সেক্টর। সো লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম ব্যাঙ্কিং সেক্টরের উপর অলরেডি 4টি ভিডিও হয়ে গেছে অ্যান্ড এটি হবে লাস্ট ভিডিও ব্যাঙ্কিং সেক্টরের উপর। এই 5টি ভিডিও তোমরা ভালো করে দেখো, প্রিলিমসে 2-3 মার্কস অ্যান্ড মেন্সে শিওর শট 8-10 মার্কস এখান থেকে আসবেই আসবে, এর থেকে বেশিও আসতে পারে। শুধুমাত্র ভিডিওগুলো সাফিসিয়েন্ট সেটি বলবো না, এর সাথে অন্যান্য ইনফরমেশান বা বই তো তোমাদেরকে পড়তে হবে, বাট আমি চেষ্টা করেছি যে ব্যাঙ্কিং সেক্টর রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলো যেখানে স্টুডেন্টদের কিছুটা ল্যাক থেকে যায় সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার। সো লেট আস কন্টিনিউ। সো আজকে আমরা ডিসকাস করব ক্লাসিফিকেশন অফ ব্যাঙ্ক নিয়ে। সো ব্যাঙ্কের ক্লাসিফিকেশান তোমাদের জানা খুবই দরকারি, কারণ এই ক্লাসিফিকেশান থেকে তোমরা হায়ার আর কি বুঝতে পারবে কীভাবে কোন ব্যাঙ্ক কীভাবে কাজ করছে, কার আন্ডারে আছে, কার সুপারভিশনে আছে, তো প্রতিটা জিনিস বোঝা যাবে এখান থেকে। সো প্রথমেই আমরা স্টার্ট করব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে। সো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো RBI। সো RBI আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলি কাজ করছে তাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো শেডিউল ব্যাঙ্ক আর একটি হলো নন শেডিউল ব্যাঙ্ক। অলরেডি শেডিউল ব্যাঙ্ক অ্যান্ড নন শেডিউল ব্যাঙ্ক কারা আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। RBI অ্যাক্টের আন্ডারে যারা সেকেন্ড শেডিউলে আছে, RBI অ্যাক্ট 1934-এর সেকেন্ড শেডিউলে যারা আছে তাদেরকে আমরা বলবো শেডিউল ব্যাঙ্ক, আর যারা সেই সেকেন্ড শেডিউলে নেই যে সমস্ত ব্যাঙ্কের নাম তাদেরকে বলবো আমরা নন শেডিউল ব্যাঙ্ক। সো শেডিউল ব্যাঙ্কগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো কমার্শিয়াল ব্যাঙ্ক আরেকটি হলো কোঅপারেটিভ ব্যাঙ্ক। সো এইরকম ক্লাসিফিকেশান কেন? কমার্শিয়াল অ্যান্ড কোঅপারেটিভ নাম থেকেই বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল ব্যাঙ্ক প্রফিটের ওপর বেশি জোর দেবে অ্যান্ড কোঅপারেটিভ ব্যাঙ্কের মেনলি ডেভেলপমেন্টের ওপর কাজ করবে, এদের নো প্রফিট নো লস এই মোটিভের ওপর কাজ করবে। বাট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কিন্তু অলওয়েজ প্রফিটের ওপর বেশি এমফেসাইজ করবে বা এটার ওপর বেশি গুরুত্ব দেবে। সো কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করতে পারি, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ফরেন ব্যাঙ্ক অ্যান্ড রিজনাল রুরাল ব্যাঙ্ক। সো প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, ফরেন ব্যাঙ্ক, রিজনাল রুরাল ব্যাঙ্ক, এই 4টি হলো আমাদের শেডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের ক্লাসিফিকেশান। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো পাবলিক সেক্টর ব্যাঙ্ক। বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক যতগুলি আছে সেগুলোর টোটাল নাম্বার হলো 21, আমি রিসেন্ট আপডেট বলছি RBI-এর ওয়েবসাইট থেকে দেখে। তো এখন হলো 21 নাম্বার অফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক আমাদের এক্সিস্ট করে ইন্ডিয়াতে। এর মধ্যে SBI অ্যান্ড এর অ্যাসোসিয়েটস ব্যাঙ্কগুলি মিলে একটি, টোটাল ন্যাশনালাইজড ব্যাঙ্ক 19 অ্যান্ড আদার ন্যাশনালাইজড ব্যাঙ্ক 1। সো 19+1+1=21 অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক টোটাল আছে 46 রাইট নাও, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক 46 অ্যান্ড রিজনাল রুরাল ব্যাঙ্ক 56। তোমরা ঠিক পরীক্ষার আগে, এখন দেখার দরকার নেই, ঠিক পরীক্ষার আগে RBI সাইট থেকে এদের যে লিস্ট অ্যান্ড রিসেন্ট যে নাম্বার সেটা দেখে নেবে, কারণ এখান থেকে ডিরেক্ট কোশ্চিন আস্ক করা হয়। দেন আমরা চলে যাব কোঅপারেটিভ ব্যাঙ্কে। কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। অলরেডি আমরা দেখে নিয়েছি কোঅপারেটিভ ব্যাঙ্ক নো প্রফিট নো লসের ওপর কাজ করে, একে দুটো ভাগে ভাগ করা যায়, একটি আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক আর একটি রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। সো রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বা প্যাক্স যেটিকে আমরা বলে থাকি। তো এই পুরোটি হলো আমাদের ব্যাঙ্কিং সেক্টরের ক্লাসিফিকেশান। তোমরা স্লাইড দেখে প্রতিটা পার্ট খাতায় লিখে নাও, প্রতিটা পার্ট মনে রাখার চেষ্টা করো, পাশাপাশি নম্বরগুলো লিখে রাখবে যে কোন ব্যাঙ্ক কতগুলি এখন এক্সিস্ট করছে, এখান থেকে ডিরেক্ট কোশ্চিন আসে। এছাড়াও কিছু স্পেশাল ব্যাঙ্ক আছে যেগুলো ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক, সেগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সো RBI-এর সুপারভিশনে যে সমস্ত ব্যাঙ্কগুলি আছে সেগুলি আমাদের ইম্পর্টেন্ট। রাইট নাও উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ডিসকাশন উইথ RBI। সো RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি এস্টাবলিশড হয়েছিল 1935-এ, বাট RBI অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1934, এটি মাথায় রাখতে হবে। RBI অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1934, বাট RBI ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1935 অ্যান্ড এটি এস্টাবলিশড হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের রিকমেন্ডেশনে। এই কমিশনটি গঠন করা হয়েছিল 1925-এ, এই হিল্টন ইয়াং কমিশনের রিকমেন্ডেশনের ওপর বেস করেই 1934-এ RBI অ্যাক্ট পাস হয় অ্যান্ড 1935-এ RBI এস্টাবলিশড হয়। তো এর এমব্লেম হলো টাইগার অ্যান্ড পাম ট্রি, অ্যান্ড মাথায় রাখতে হবে যে ইনিশিয়ালি এ কিন্তু টাইগার এর এমব্লেম ছিল না, ইনিশিয়ালি লায়ন ছিল অ্যান্ড নেক্সটে এটা কি লায়নকে ক্যান্সেল করে
আর বা লায়নকে সরিয়ে দিয়ে টাইগারকে এর এমব্লেম করা হয়। সো টাইগার অ্যান্ড পাম ট্রি হলো এর এমব্লেম। অ্যান্ড ফার্স্ট গভর্নর যে আরবিআইয়ের ছিলেন তিনি হলেন স্যার অসবর্ন স্মিথ, 1935 থেকে 1937 পর্যন্ত। তো ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার অসবর্ন স্মিথ। অ্যান্ড যদি এইভাবে কোশ্চিন আস্ক করা হয় ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন, সো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ওয়াজ সি ডি দেশমুখ, 1943 থেকে 1949 পর্যন্ত। সো ফার্স্ট গভর্নর অফ আরবিআই স্যার অসবর্ন স্মিথ, 1935 টু 1937, বাট ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই সি ডি দেশমুখ, 1943 টু 1949। অ্যান্ড এটি ন্যাশনালাইজড হয়েছিল 1949-এর 1st জানুয়ারিতে, দেন পুরোপুরি এটি গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। অ্যান্ড মনমোহন সিং একমাত্র প্রাইম মিনিস্টার ছিলেন যিনি আরবিআইয়ের কোনো এক সময় গভর্নর ছিলেন। সো মনমোহন সিং ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার হু ওয়াজ অলসো দ্য গভর্নর অফ আরবিআই। অ্যান্ড আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আরবিআই রিলেটেড তোমরা পড়ে নেবে, একটু গুগল করে নেবে। অ্যান্ড আমরা ব্রিফলি জাস্ট একটু ডিসকাস করছি, অ্যান্ড এর মেন ফাংশনগুলো নিয়ে আমরা এখন দেখবো আরবিআইয়ের মেন ফাংশনগুলি কী কী। তো আরবিআইয়ের প্রথম যেটি কাজ হলো সেটি হলো ক্রেডিট কন্ট্রোল। ব্যাঙ্কিং সেক্টর আমরা যখন থেকে স্টার্ট করেছি তখন থেকে আমরা বিভিন্ন রকম ব্যাঙ্কিং টুলসগুলো নিয়ে ডিসকাস করেছি, কোয়ান্টিটিভ টুলস, কোয়ালিটেটিভ টুলস। সো আমরা দেখেছি কীভাবে আরবিআই কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ টুলসগুলোকে ইউজ করে ইকোনমিতে মানি ইনজেক্ট বা ইকোনমি থেকে মানি অ্যাবজর্ব করতে পারে। সুতরাং ক্রেডিট কন্ট্রোল হলো আরবিআইয়ের মেন ফাংশন। সো ইনফ্লেশন বা ডিফ্লেশনকে কন্ট্রোল করা, সেই ইনফ্লেশন ডিফ্লেশনের সাথে কম্ব্যাট করার জন্য যে ক্রেডিট কন্ট্রোল করা বা মানি ইনজেকশন বা মানি অ্যাবজর্পশনের যে টোটাল প্রসিডিওরটা সেটিকে কন্ট্রোল করে আরবিআই। সো ক্রেডিট কন্ট্রোল হলো আরবিআইয়ের মেন ফাংশন। সেকেন্ড হলো ইস্যুইং অফ নোটস। শুধু মনে রাখতে হবে এক টাকার যে নোটস আছে অ্যান্ড এই এক টাকার ডিনোমিনেশনের যে কয়েন্সগুলি আছে তার থেকে নিচের ডিনোমিনেশনগুলো বাদ দিয়ে ওপরের পুরো নোটসগুলিকে আরবিআই ইস্যু করে, ঠিক আছে। সুতরাং এক টাকার নোটসটিকে যেটি আছে সেটিকে ফাইন্যান্স মিনিস্ট্রি ইস্যু করে থাকে, সেটি আরবিআই করে থাকে না। সেখান থেকেও ডিরেক্ট কোশ্চিন অনেকবার পরীক্ষায় আসে যে এক টাকার নোট কে ইস্যু করে, সেটি হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অ্যান্ড বাট বাকি যা হায়ার ডিনোমিনেশনগুলো আছে পুরোটাই ঘরে হচ্ছে আরবিআই। সো আরবিআই যে নোটস ইস্যু করার পুরো দায়িত্ব আছে হচ্ছে আরবিআইয়ের ওপর। অ্যান্ড এটি একটি মিনিমাম রিজার্ভের ওপর বেস করে এই নোটগুলো ইস্যু করে। সেই এই মিনিমাম রিজার্ভের যে অ্যামাউন্ট সেটি হলো 200 crore, এর মধ্যে 115 crore এটি গোল্ডে রাখা হয়, বাকি 85 crore যেটি হলো ক্যাশে রাখা হয়। সো মিনিমাম রিজার্ভ ওর ওপর বেস করে আরবিআই নোট ইস্যু করে। এই মিনিমাম রিজার্ভের অ্যামাউন্টটি হলো 200 crore, যার মধ্যে 115 crore গোল্ডে রাখা হয় অ্যান্ড বাকি 85 crore জেনারেলি ক্যাশে রাখা হয়। অ্যান্ড থার্ড হলো কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। সেটা তো জানাই যে ফরেন রিজার্ভ যা আছে সেটিকে পুরো আরবিআই সেটাকে কন্ট্রোল করে। নাম্বার ফোর, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। কোনো কারণে কোনো একটি ক্রাঞ্চ সিচুয়েশনে ইকোনমিতে কোনো কারণে মন্দা দেখা দিল বা ইকোনমি কোনো একটি ব্যাঙ্ক কোলাপস করার সিচুয়েশনে চলে আসলো বা ব্যাঙ্ক্রাপসি হয়ে যাচ্ছে, তো সেই রকম কন্ডিশনে আরবিআই সেই সমস্ত ব্যাঙ্কগুলিকে লোন প্রোভাইড করবে বা সেই সমস্ত ব্যাঙ্কে হেল্প করবে যে সেই সিচুয়েশানগুলোকে ওভারকাম করতে পারে। সুতরাং কোনো একটি ব্যাঙ্ক যে সময় কোলাপস করবে তার আগে পর্যন্ত আরবিআই চেষ্টা করবে সেই ব্যাঙ্কটাকে যাতে ঠিকঠাক ধরে রাখা যায় বা ব্যাঙ্কটি যাতে কোলাপস না করে। সুতরাং সেই ক্ষেত্রে লোনের ব্যাপারে সবসময় ব্যাঙ্কগুলির কাছে লাস্ট যে অপশন থাকছে সেটি হলো আরবিআই। এই জন্য আরবিআইকে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। তো ব্যাঙ্কার অফ গভর্নমেন্ট অবভিয়াসলি সবারই জানা, আমরা দেখেছি ওপেন মার্কেট অপারেশনে যে গভর্নমেন্ট যে জিসেকগুলি ইস্যু করে, জিসেক বা ট্রেজারি বিল যাই বলি, সেই পুরো জিনিসগুলোকে পুরো কোলেট্রাল বা সিকিউরিটিসগুলোকে সেল করে কে, আরবিআই। বা গভর্নমেন্টের যখনই কোনো রকম বাজেটের ডেফিসিট হয় সো সেই ক্ষেত্রেও আরবিআই গভর্নমেন্টকে লোন প্রোভাইড করে। সো পুরো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আরবিআই গভর্নমেন্টের যে ব্যাঙ্ক হিসেবে আছে বা ব্যাঙ্কার অফ গভর্নমেন্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড নাম্বার সিক্স, রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ ব্যাঙ্ক। অবভিয়াসলি ডে টু ডে ব্যাঙ্কিংয়ের জন্য আরবিআই প্রতিটি ব্যাঙ্কে কিছু রুলস বা রেগুলেশন প্রোভাইড করে থাকে। প্রত্যেকটি ব্যাঙ্ককে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলতে হয়। যদি সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেই ব্যাঙ্কগুলি মেনে না চলে তবে তাদেরকে পেনালাইজড করা হয়, পেনাল্টি তাদের ওপর ধার্য করা হয়। অ্যান্ড খুব যদি তবুও যদি তারা সেই রুলস রেগুলেশন না মেনে চলে তবে
এমনও হতে পারে যে তাদের লাইসেন্সও বাজেয়াপ্ত করে নেওয়া হতে পারে। সো তো লাইসেন্সটাকেও ইনভ্যালিড করে দেওয়া হতে পারে। সো আরবিআই যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ডে টু ডে ব্যাঙ্কিংয়ের জন্য প্রোভাইড করে সেগুলো প্রত্যেকটি ব্যাঙ্কে ফলো করতে হয়। সো এই ছিল হচ্ছে আরবিআইয়ের মেন ফাংশন অ্যান্ড আরবিআই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট যেগুলো স্ট্যান্ডার্ড বুক সেখান থেকে পড়ে নেবে, বিকজ আরবিআই ইম্পর্টেন্ট প্রতিটা ইয়ারে এখান থেকে কিন্তু কোশ্চিন এসেছে, আবারও আসবে। সো আরবিআই ভালো করে পড়তে হবে। এরপর আমরা ডিসকাস করব কোঅপারেটিভ ব্যাঙ্ক নিয়ে। ইন্ডিয়াতে 1904 ফার্স্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়। সুতরাং ফার্স্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়েছিল 1904 সালে। অ্যান্ড কোঅপারেটিভ ব্যাঙ্ক বা কোঅপারেটিভ যে সোসাইটিসগুলি আছে সেগুলিকে রেজিস্টার করা হয় আন্ডার দ্য কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1912। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখার জিনিস। তো 1912-এর যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আন্ডারে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং কোঅপারেটিভ সোসাইটিসগুলিকে রেজিস্টার করা হয়। অ্যান্ড দিস কোঅপারেটিভ সোসাইটিস অ্যান্ড ব্যাঙ্কস আর রেগুলেটেড বাই ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1965। সুতরাং বাকি ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলির থেকে বা শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলি থেকে কোঅপারেটিভ ব্যাঙ্ক একটু আলাদা, কারণ শুধুমাত্র ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট দিয়ে এই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে রেগুলেট করা হয় না। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের পাশাপাশি কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1965 এই ব্যাঙ্কগুলিকে রেগুলেট করতে ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে। অ্যান্ড আমরা অলরেডি দেখেছি এগুলি নো প্রফিট নো লসের ওপর কাজ করে অ্যান্ড ওয়ান মেম্বার ওয়ান ভোটের ওপর বেস করে কোঅপারেটিভ সোসাইটিসগুলি কিন্তু ক্রিয়েট করা হয়। সো নো প্রফিট নো লসের ওপর কাজ করবে অ্যান্ড ওয়ান মেম্বার ওয়ান ভোট এই পলিসির ওপর কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড সোসাইটিসগুলি কাজ করে। অ্যান্ড নেক্সট যে পয়েন্ট, যেটি SLR CRR কি এগুলোকে মেনটেন করতে হয়। অবভিয়াসলি অন্যান্য ব্যাঙ্কগুলির মতোও একে SLR অ্যান্ড CRR মেনটেন করতে হয়। অ্যান্ড ফোর্থ পয়েন্ট, পাবলিক প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের ব্যাপার। তো বাকি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে যেরকম 32% বা 38% যেরকমই হোক যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মেনটেন করতে হয়, যে এই প্রায়োরিটি সেক্টরকে এত যত টাকা লোনে সে ঘোরাবে মার্কেটে তার মধ্যে এত পার্সেন্ট সে প্রায়োরিটি সেক্টরের মধ্যেই যাবে। প্রায়োরিটি সেক্টরের মধ্যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বুঝি, এডুকেশনাল লোন বুঝি বা যে এগ্রিকালচার লোন বুঝি। তো এই সমস্ত প্রায়োরিটি সেক্টরের মধ্যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ লোন সেই প্রায়োরিটি সেক্টরেই দিতে হবে। কিন্তু এদের ক্ষেত্রে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর যে নর্মসগুলি আছে সেটিকে ফলো করার দরকার নেই, বিকজ এরা অলরেডি প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের ওপরই কাজ করছে। সুতরাং আলাদা করে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের যে নর্মস বা রুলসগুলি আছে এদেরকে মেনটেন করার কোনো দরকার নেই। অ্যান্ড এর ক্লাসিফিকেশান অলরেডি দেখেছি, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। অ্যান্ড রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারছি, ফার্স্ট স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, দেন ডিস্ট্রিক্ট অর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড থার্ড যেটি হলো প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বা প্যাক্স। নেক্সট আমরা ডিসকাস করব RRB বা রিজনাল রুরাল ব্যাঙ্ক নিয়ে। ফার্স্ট RRB ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1975 ডিউরিং ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1975 ফার্স্ট RRB ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয় বা এস্টাবলিশ করা হয়। ইন দ্য ভেরি নেক্সট ইয়ার অর্থাৎ 1976 সালে RRB অ্যাক্ট পাস করা হয়। অ্যান্ড এর যে শেয়ার হোল্ডিং আছে সেটি আমাদের ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল বাট মাথায় রাখতে হবে। 50:15:35 এই রেশিওতে শেয়ার হোল্ডিং আছে। 50% শেয়ার হোল্ডিং থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, 15% থাকছে করেসপন্ডিং স্টেট অর্থাৎ RRB যে স্টেটে এক্সিস্ট করছে সেই স্টেট গভর্নমেন্টের কাছে, অ্যান্ড 35% থাকছে স্পন্সার্ড ব্যাঙ্কের কাছে। অর্থাৎ প্রতিটি RRBকে একটি ব্যাঙ্ক থাকে, যে ব্যাঙ্কটি সেই RRBকে স্পন্সার করে তাকে আমরা স্পন্সার্ড ব্যাঙ্ক বলি, সেই ব্যাঙ্কের কাছে থাকছে 35% শেয়ার হোল্ডিং। সুতরাং 50:15:35 এই রেশিওতে শেয়ার হোল্ডিং থাকছে। আর এর মেন কাজগুলি হলো, এটি মূলত প্রায়োরিটি সেক্টর, যে সমস্ত প্রায়োরিটি সেক্টরগুলি আছে এদেরকে লোন প্রোভাইড করে, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মারকে লোন প্রোভাইড করা, অর্থাৎ এগ্রিকালচারাল ক্রেডিট প্রোভাইড করাই হলো RRB-র মেন কাজ। অ্যান্ড একে রেগুলেট করে হচ্ছে NABARD। NABARD এস্টাবলিশড হয়েছিল কততে, 1982, আমরা দেখবো এর পরের স্লাইডে। তো NABARD এস্টাবলিশড হয়েছে 1982, কনফিউজড হবে না, NABARD পরে এস্টাবলিশড হয়। NABARD একটি রেগুলেটরি সংস্থা যা RRB-কে রেগুলেট করে। এরপর আছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যাকে আমরা সংক্ষেপে NABARD বলে থাকি।
NABARD was established in the year 1982 during 6th 5-year plan. 1982 সালে 6th 5-year প্ল্যানের সময় NABARD established হয়। এর শেয়ার হোল্ডিং যদি আমরা দেখি তবে দেখব মেজরিটি পার্সেন্ট অফ শেয়ার এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোল্ড করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর 99.3% শেয়ার হোল্ড করে, বাকি 0.7% রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোল্ড করে। সুতরাং মেজরিটি পার্সেন্ট অফ শেয়ার NABARD-এর আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে 99.3%, বাকি 0.7% RBI হোল্ড করে। আর এর যদি মেন ফাংশন বলি, এটি একটি রেগুলেটরি সংস্থা, মেনলি কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড রিজনাল রুরাল ব্যাঙ্ক বা RRBগুলোকে এ রেগুলেট করে থাকে, অ্যান্ড স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, রিজনাল রুরাল ব্যাঙ্ক এগুলোকে ফান্ডিং করা, অর্থাৎ এগুলোকে মানি প্রোভাইড করা, যার দ্বারা সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন কটেজ ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফট, ফার্মারগুলি ফেসিলিটেটেড হয়, অর্থাৎ এরা সহজে লোন পেতে পারে, সেটি দেখার কাজ হলো NABARD-এর। এরপর আমরা ডিসকাস করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে, যা এক্সিম ব্যাঙ্ক নামে পরিচিত। এই এক্সিম ব্যাঙ্ক এস্টাবলিশড হয় 1982 ডিউরিং 6th 5-year প্ল্যান। সো এখান থেকে যে পয়েন্টটি মাথায় রাখার, 1982 6th 5-year প্ল্যানের সময় NABARD-ও এস্টাবলিশড হয়েছিল, সাথে এক্সিম ব্যাঙ্কও এস্টাবলিশড হয়েছিল 1982 6th 5-year প্ল্যানের সময়। অ্যান্ড এর শেয়ার হোল্ডিং যদি আমরা দেখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেই এর 100% শেয়ার আছে। সুতরাং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর 100% শেয়ার হোল্ড করছে। এর ফাংশনসগুলো আমরা দেখব, এর মেন ফাংশন হচ্ছে এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টারকে লোন প্রোভাইড করা, অ্যান্ড ক্রস বর্ডার যে ট্রেড আছে সেগুলিকে প্রমোট করা। দেন উই হ্যাভ NHB বা ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1988 ডিউরিং 7th 5-year প্ল্যান। 7th 5-year প্ল্যানের সময় 1988 সালে NHB এস্টাবলিশড করা হয়। এর যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি তবে দেখব এর 100% শেয়ার আছে RBI-এর কাছে, অর্থাৎ RBI এর 100% শেয়ার হোল্ড করে। এর যদি মেন আমরা ফাংশন দেখি, এটি হলো হাউজিং ফাইন্যান্সের অ্যাপেক্স ইনস্টিটিউশন, অ্যান্ড এর রেসিডেক্স ইন্ডেক্সও প্রোভাইড করে। মেনলি বিভিন্ন ব্যাঙ্ক অ্যান্ড নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলিকে হাউজিং প্রজেক্টের জন্য লোন দেওয়াই হলো NHB-র প্রধান কাজ। সো NHB ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1988 ডিউরিং 7th 5-year প্ল্যান। এর পুরো শেয়ার হোল্ড করে আছে RBI, অ্যান্ড এর মেন ফাংশন রেসিডেন্স ইন্ডেক্স পাবলিশ করা, বিভিন্ন ব্যাঙ্ক নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজগুলিকে হাউজিং প্রজেক্টের জন্য লোন প্রোভাইড করা। নাও দ্য লাস্ট ওয়ান ইজ SIDBI অর স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই SIDBI এস্টাবলিশড হয় 1990 ডিউরিং 7th 5-year প্ল্যান। সো 7th 5-year প্ল্যানের সময় 1990 সালে SIDBI এস্টাবলিশড হয়। অ্যান্ড এর যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি, কোনো একটি পার্টিকুলার কোম্পানি কিন্তু এর শেয়ার হোল্ড করে নেই, কোনো একটি পার্টিকুলার পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা কোনো এক পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানি এর শেয়ার হোল্ড করে নেই, রাদার অনেকগুলি কোম্পানি মিলে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক মিলে এর শেয়ার হোল্ড করে রেখেছে। SBI, LIC, IDBI এছাড়া অন্যান্য যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে প্রত্যেকেই হলো এর শেয়ার হোল্ডার। অ্যান্ড এর মেজরিটি পার্সেন্ট অফ শেয়ার হোল্ড যে করে আছে সেটি হলো SBI, অর্থাৎ কম্পারেটিভলি বাকি সমস্ত শেয়ার হোল্ডিং কোম্পানিগুলির মধ্যে বা পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে SBI-এর শেয়ার হোল্ডিং কিছুটা হলেও বেশি। এর যে মেন ফাংশন হলো MSME সেক্টর বা SIDC, স্ম স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, স্টেট ফাইন্যান্স কর্পোরেশন ইত্যাদি যে সমস্ত সংস্থা আছে বা MSME যে সেক্টর আছে এদেরকে ফান্ডিং করাটাই হলো এই SIDBI-র মেন। সো এই ছিল ব্যাঙ্কিং সেক্টরের ওপর আমাদের পুরো ভিডিও। অ্যান্ড আশা করি ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওগুলি তোমাদের পছন্দ হয়ে থাকে তো ভিডিওগুলি লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আরেকটি কথা বলি, যদি মনে হয় যে ফাইন্যান্সের ওপর, অর্থাৎ এরপর আমাদের যে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট ইত্যাদি, বাজেট, ব্যালেন্স অফ পেমেন্ট ইত্যাদির ওপর তোমাদেরকে ভিডিও দরকার আছে বা কোনো টার্ম বুঝতে অসুবিধা আছে, তো কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করবো প্রতিটি টপিকের ওপর তোমাদেরকে ভিডিও প্রোভাইড করার, যাতে তোমাদেরকে এই টপিকগুলো বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।